সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে আমরা বন্ধুরা মিলে যে পিকনিকটি করেছিলাম সেই পিকনিকেরই ভিডিও। তো পিকনিকের শুরুতেই বন্ধু পলাশ একটি খাসি নিয়ে এসেছে এবং খাসিটি জবাই করে পরিষ্কারের পালা পরিষ্কার করছে, এবং আমাদের বন্ধু পলাশের উদ্যোগেই আজকের এই পিকনিকটি, যে হচ্ছে আমাদের বন্ধু পলাশ এনার উদ্যোগেই আজকে হয়েছে, এবং অন্যান্য বন্ধুরা সারা দেশে যে আমরাও কিন্তু সাথে আছি। হ্যাঁ, সবাই সাথে ছিল কম বেশি। এবং খাসিটি জবাই করার পর এবং পুষ্করিণীতে পুরো খাসিটি নিয়ে এসেছি ধোবার জন্য, এবং বন্ধু পলাশ কিন্তু যেহেতু একটি খাসি সবাইকে উপহার দিছে এবং সেই জন্য সে পুরো আলাদাটা মোছাচ্ছে। ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, জানি আজকে আমি ভিডিও করবো, আমার কোনো ভিডিও থাকবে না, সেজন্য আমি আগের ভাগেই একটু ভিডিও করে নিলাম। দিনের ভাগে সমস্ত কাজগুলো হলেও এবার রাত হয়ে গেছে, রাত্রিবেলা বন্ধু পাকশি আমাদের রায়হান সে সব মাংসের সাথে সব মশলা মিক্স করছে, মাংসের সাথে মশলা মিক্স করছে এবং কি পরিমাণ দিবে অন্য অন্যরা সাজেশনও দিচ্ছে। যাক, টুকটাকভাবে সন্ধ্যা প্রায় 7টা চলছে আমাদের রান্নাবান্নার কাজবাজ। অন্য এক গ্রুপ আমাদের বন্ধুরাই, তারা আবার এই ফাঁকে রান্না করার জন্য চুলোটাও তৈরি করে ফেলেছে, এবং চুলোর পাশে এবং রায়হান এসে বসার সাথে সাথে অন্যান্য বন্ধুরা উকিডুকি মেরে দেখছে যে রায়হান কি করছে, কিভাবে করছে। যাই হোক, এবার আমাদের চুলা প্রস্তুত, সব কিছু প্রস্তুত। এবার আলু ভাজার পালা, আলু ভাজছে, নাড়ছে, চাড়ছে, যে আসে সেই বলছে একটু নাড়ছে, সব বন্ধুরাই এসে সবাই একটু একটু নাড়ছে, মনে হয় নাড়তে নাড়তে আজকে আলু সব শেষ করে ফেলবে। যাই হোক, আলু কাজ চলছে, আর এবার আলু ভাজাটা শেষ। ভাজা আলুটি একটা পাত্রে তুলছেন, এবার মাংস কষানোর পালা, মাংসগুলো ঢেলে দিল। মাংস সব মশলা দেওয়া, ম্যারিনেট করা সব মশলা দেওয়া, জয়তি, ঘি, সব আছে, সব রাহানের কাছ থেকে মোটামুটি জেনে নিলাম। আজকে রান্নার প্রাথমিক একটি ধারণা নিলাম, যেহেতু মাংস কষানো চলছে তাই যেহেতু আমাদের কাচ্চি হবে তাই চালটা একটু হালকা ফোটাতে হবে, সেজন্য এদিকে যেহেতু মাংস কষানো চলছে পাশে আবার কয়েকজন চাল পোশিং করছে, চালটা ধুয়ে নিলেও ভালো করে। এবার ছোট একটি চুলায় জাল হচ্ছে যেন মোটামুটি একটু হালকাভাবে ফোটে, আর পাশেই আবার আর এক গ্রুপ আছে, তারা আটা ছেনছে, 1 কেজি আটা। দেখুন সবাই হাত লাগাইতেছে যে কে করবে, কে আবার বলবে যে আমি কিছু করি নাই, সবাই ভাগ নিছে। ওদিকে ভাতটা হয়ে গেছে, চালটা হয়ে গেছে হালকা সেদ্ধ, তাই এটা আমরা বাইরে নিয়ে আসলো। এবার মাংসের যে কষানো তার উপরে চালটা দিয়ে দেওয়ার পালা, তাই এভাবে কয়েক করে হালকা হালকা দিচ্ছিল, কিন্তু এভাবে দেওয়াতে আসলে হচ্ছে না। তো হঠাৎ আমাদের বন্ধু পিকুল চলে আসলো, এসে এসে একাই একদম বাহুবলীর যে শক্তি সেই শক্তিটা দেখিয়ে দিল, একা একাই সে একবারে ঢেলে দিল ভাতটা। তাই যেহেতু হালকা ফুটানো, এটা হালকা হালকা ভাত আকার হয়ে গেছে, তাই উপরে ঢেলে দিল। এখন এটা খুব সুন্দরভাবে মাংসের উপরে সুন্দরভাবে মাংসটাকে ঢেকে দিয়ে এটাকে দম দিতে হবে। তাই এখন দম দেওয়ার পালা, ঢেকে দিল। এই যে লম্বা লম্বা যা দেখতেছেন সাপের মতন মনে হলো, আসলে এটা সাপ না, একটু যে আটাটা পোশিং করছে সে আটায় দিয়েই সুন্দরভাবে ডেকসিটা চারো সাইড আটকে দিয়ে উপরে একটা ঢাকনা দেওয়া হবে, যেন ভিতর থেকে কোনো অক্সিজেন বের হতে না পারে। সেজন্য সবাই একটু হাত লাগাইতেছে, সবাই আর কি একটু ক্যামেরায় আসার জন্য হাত লাগাইতেছে, সবাই মনে করতেছে সবার ফেসগুলো আসছে, আসলে তো কার ফেস জানি নাই। যাই হোক, এবার যেহেতু মোটামুটি আমাদের পোস্টিং শেষ, এবার বন্ধুরা মিলে একটা ছবি তোলার পালা, যদিও আমি তুলতেছি আমার ছবি কেউ তোলে না, আরেকজন কেমন আমি একটু ফাঁকে একটু তুলে নিলাম। এবার বন্ধুরা জেনে নেব, মিলন মেলা আয়োজন করছি, সেখানে হচ্ছে আমাদের পুলিশ পলাশ,
বন্ধু বান্ধব আছে সবার সবখানে দাওয়াত দাও, তাড়াতাড়ি আসো। আজকে কি করবো? কাছে রান্না করো। রান্না শুরু করলাম। এখন আমরা মোটামুটি সবকিছু প্রসেসিং করে দম দিয়ে রাখছি, হয়তো আমাদের আর 20-30 মিনিট লাগবে। ঘটনা হচ্ছে, আজকে আমাদের পলাশ পুলিশ আকস্মিক ভাবে ফাঁসির আয়োজন করেছে। আমাদের বন্ধু বান্ধব, আমরা ব্যাচমেট যারা আছি তাদের সকলকেই রায়হান, পলাশ, সাহাজু ফোনে ফোনে সবাইকে নক করছে। তো এটা আমরা যখন জানলাম, সবাই যখন মানে পার্সোনালি আমি যখন জানলাম, তখন চিন্তা করলাম যে না, বন্ধু বান্ধব এক জায়গায় অনেকদিন গ্যাদার হয় না, এক জায়গায় অনেকদিন মিট আপ করি না, যাক ভালো একটা উদ্যোগ হয়েছে। আসলে একটা উপলক্ষ ছাড়া কিন্তু কিছু হয় না, বা একটা উপলক্ষ ছাড়া এক জায়গায় পাঁচজন সমবেত হওয়াও সম্ভব না। তো আজকে আকস্মিক এই আমাদের বন্ধুদের মিলন মেলা, আপনাদের সকলের কাছেই আমরা দোয়া চাচ্ছি, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যাতে আরও ভালো সামনের দিকে থাকতে পারি। আমাদের বন্ধুত্ব যেন আজীবন আমৃত্যু এভাবেই অটুট থাকে। সেতু টিভিকে এত সুন্দর একটা আয়োজন ভিডিও করার জন্য, এবং আমাদের যে আয়োজনটা ছিল এটা আসলে শাকিল বলে গেছে যে আসলে হুটহাট করে আমাদের একটা সিদ্ধান্ত ছিল, সেই হুটহাট সিদ্ধান্তের মধ্য দিয়ে আজকে আমরা এত শর্ট টাইমে যে সব বন্ধু বান্ধব গুলো একত্রিত হইতে পারছি। বন্ধুত্বটা হচ্ছিল এরকম একটা জিনিস যে আসলে সবার ঊর্ধ্বে হচ্ছে বন্ধুত্ব, যেটা আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই হচ্ছে রায়হানকে। কারণ রায়হান আসলে না হলে মানে এই বিষয়টা যে পাকটার যে ব্যাপারটা, রান্না যে ব্যাপারটা, রান্না আসলে খুবই সুস্বাদু। এবং আপনি কপিরাইট বলতে পারেন যে সুলতান ডাইনিং এর যে ইয়াটা হয়, কাচ্চিটা হয়, সেই সেম কাচ্চিটাই কিন্তু আজকে আমাদের মাঝে পরিবেশন করবে রায়হান এবং আমাদের বন্ধু মহল। ধন্যবাদ বন্ধু এবং সজীবকে, এবং ধন্যবাদ সেতু টিভিকে। সবাইকে আসলে একটা জিনিস বলতে চাই, আজকে আসলে একটা বিষয় মিস করে গেছে। সর্বপ্রথম ধন্যবাদটা আমাদের বন্ধু পলাশ পায়, পলাশের উদ্যোগেই আজকের এই আয়োজনটা হয়েছে। এবং বন্ধু সকালবেলা বললো যে বন্ধু আমরা অনেকদিন যাবত সব বন্ধুরা মিলে একত্রিত হই না, তবে আজকে একটা পিকনিকের আয়োজন করি। তো একজন আবার বললো কি দিয়ে করা যায়, তো হুট করে ও গিয়ে একটা খাসি কিনে নিয়ে আসলো, এবং খাসি আনার পর কে পাক করবে, হুট করে আবার আমাদের আরেক বন্ধু রায়হান ও বললো যে তাহলে আমি পাকের জন্য প্রস্তুত। এভাবে হয়ে গেল। তবে সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে প্রায় আমরা এখানে প্রায় আমাদের 40-45 জন বন্ধু যারা আছি, এরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে আজকে আয়োজনটা করলাম। আর আমার যাই হোক, কথা তো অনেক হলো, আমরা একদিকে কথা বলছিলাম, পাশেই আবার আমাদের খাবার জন্য সালাদ তৈরি হচ্ছে, সালাদগুলো তৈরি হচ্ছে। যেহেতু সালাদ তৈরি হচ্ছে আর এদিকে রান্নাটাও শেষ, দম দেওয়া শেষ, এবার দম খুলে দেখার পালা কিরকম আছে। এখন কিন্তু সুস্বাদু একটা ঘ্রাণ আছে এবং সবাই বিষয়টাকে খুব এনজয় করছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আসলে, সুন্দর পাকুশির হাতে সুন্দর রান্না। তাই পাকুশি আবার একটু চেক করছে কিরকম হলো রান্নাটা, সবাই খুব প্রশংসা করছে। এবার যেহেতু রান্না বাড়া শেষ, এবার নিয়ে খাওয়ার পালা। ব্যাস যখনই আমরা খেতে বসেছি, খাওয়ার কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি। সবাই যে যার মতন করে বসে আছে, প্লেট নিয়ে যে যার মতন করে বসে আছে, সবাই ওদিকে খাবার দিচ্ছে, এক সাইড দিয়ে দিচ্ছে। অনেকগুলো লোক যদিও বন্ধু সবাই জন্য সার্ভ করছে, তুলে দিচ্ছে, আরেকজন আবার সার্ভ করছে। তাই আমি এই মুহূর্তে একটু ভিডিওটা নিয়ে নিছি এবং সবাইকে
খাবার দিচ্ছে, মোটামুটি কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি, কেউ কেউ খাওয়া শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে এই যে দিয়ে যাচ্ছে আরেকজন খাবার সবার প্লেটে প্লেটে, তো মোটামুটি খাবারটা ভালোই, খারাপ না। ইমুর কাছে আবার প্রশ্ন করলাম, খাবারটা কেমন হলো? খাবারটা কেমন হয়েছে বন্ধু? বন্ধু কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। পলাশ আবার সবার ভিডিও করছে এবং ছবি তুলছে। এই পলাশের উদ্যোগেই আজকের এই আয় সম্পূর্ণ আয়োজনটি সম্পন্ন হলো। ব্যাস মোটামুটি খাবার বলা, খাবার বন্ধু মানিক এখানে আসতে একটু লেট করেছিল, যার জন্য আমরা একটু দেরিতে খাবার দাবার খেয়েছিলাম, একটু বেশি রাত হয়ে গেছিলো, বন্ধু মানিকের জন্য অপেক্ষা করেছিলাম। তবে সুপ্রদর্শক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।